ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম জায়োনিস্ট বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে? এটা ইসরায়েলে। আচ্ছা, ইসরায়েলে না, এটা এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা, এটা আমাদের জায়গা। তিনটা মসজিদ আপনি সফর করবেন সওয়াবের আশায়। তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন, 100,000 রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নম্বর মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1,000 রাকাত নামাজে নেকি হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি, আকসা আমাদের। আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা, নেক দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে, খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সব কিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কী লাগে? অস্ত্রশস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র, কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়, সত্যিকারের মাসিহকে ঈসা আলাইহিসসালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিসসালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে, এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাণীটাকে মুছে ফেলতে চায়, কশিন কালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য, এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কারা? বোঝাতে গিয়ে হাদিসে জিব্রিল আসছি, জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সলাত। তো সলাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই, তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহপাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে, তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে
মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না, এটা পরিকল্পিত ছিল। কারণ আল্লাহ পাক বলছেন যুগ্গিনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা, মানে মেয়ে নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তাই নয় কি? এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এ কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে, জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে, আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এক নাম্বার। দুই, মাদক, মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা, চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিকটা বেঠিক? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে, পারে না? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরও ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই, উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল, মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নম্বর, জুয়া, জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে, জুয়া। ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, আইপিএল হইলে জুয়া, বিপিএল হইলে জুয়া, এ ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ? আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিন কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্যে? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহ। আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম, খেললো 2টা দল আর তালি বাজাচ্ছি আমি, মাশা আল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা, একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটর সাইকেল নিয়ে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরও যে কী কী খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে, মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে। এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি, একেবারে ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে, ভাবখানা এমন। এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ এইটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা, আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি,
দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নয় আর, বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন, আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা পশ্চিমারা।